আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহাল্লাম বলেছেন আল্লাহ তা বলেন যে আমার অলি বা বন্ধুর সাথে দুশ্মনী করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করেছি আমার বান্দার উপর আমি যা ফরজ করেছি তা আমার কাছে সবচাইতে প্রিয় যার সাহায্যে সে আমার নৈকট্য অর্জন করে আল্লাহ আরও বলেন আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার কাছে আরও নৈকট্য অর্জন করতে থাকে অবশেষে আমি তাকে ভালোবাসতে শুরু করি আমি যখন তাকে ভালোবাসি আমি তার কানে পরিণত হই যা দিয়ে সে শোনে তার চোখে পরিণত হই যা দিয়ে সে দেখে তার হাতে পরিণত হই যা দিয়ে সে ধরে তার পায়ে পরিণত হই যা দিয়ে সে হাঁটে যদি সে আমার কাছে কিছু চায় আমি তা তাকে অবশ্যই দিব যদি সে আমার কাছে মাফ চায় আমি তাকে অবশ্যই মাফ করে দিব আমি সব চাইতে সংকোচ বোধ করি মুমিন মানুষের রুখ কবজ করতে সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার কষ্টকে অপছন্দ করি এই হাদিসটি থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে তার মধ্যে একটি হলো যে কোনো নফল ইবাদত তা যতই ভালো বা সুন্দর হোক না কেন ফরজ ইবাদতগুলো তার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় একটি বিষয় হল আল্লাহ তালা তার বান্দাকে ভালোবেসে তার শরীরের অঙ্গে পরিণত হয়ে যায় না বরং এর অর্থ দাঁড়ায় যে সেই বান্দা তার কান দিয়ে আর খারাপ কিছু শুনতে পছন্দ করে না তার চোখ দিয়ে খারাপ কিছু দেখতে তার আর ভালো লাগে না সে তার হাত দিয়ে আর খারাপ কিছু করতেই পারে না তার পা দিয়ে আর খারাপ জায়গায় যেতেও পারে না সে তখন আল্লাহের সন্তুষ্টির বাইরে আর চলতেই পারে না বরং আল্লাহের সন্তুষ্টি তার সন্তুষ্টিতে পরিণত হয়ে যায় বুখারি সহি হাদিসে কুৎসি হাদিস নং চৌচল্লিশ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ